फ्रेंड्स आमी फाइनली चले हे निमटा जोनि क्लाबर सामने एखने से विख्यात मालयिया टून टावर एखने চলচ্চিত্র জগতের বাংলার চাঁদের হাট নেমে আসবে এই মঞ্চে আমরা সেই ডিটেইলস আপনাদের উপস্থিত থাকব আগামী 27 অক্টোবর অনেক গান অনেক আনন্দ নিয়ে আমরা আসছি আগামী 22 অক্টোবর আমি আসছি নিমতা জোনাকির সাথে 7টার সময় আমি উপস্থিত থাকব নিমতা জোনাকির আয়োজিত নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস ফাইনালি আমি জোনাকি ক্লাবের যেখানটায় এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে সেই বিখ্যাত টুইন টাওয়ার্স মালয়েশিয়া টুইন টাওয়ার যেটাকে আমরা মালয়েশিয়ায় গিয়ে দেখতে পারবো না সেটা এবার আমাদেরই বেলগোরিয়ায় নিমতা জোনাকি ক্লাবে কালী পুজোর জন্য এটা করছে তো কাজ এই মুহূর্তে এখনও চলছে কালী পুজোর দিনই উদ্বোধন হবে সেদিনই আমরা পুরোপুরি দেখতে পাবো অ্যাকচুয়ালি ফাইনাল লুকটা তো যারা যারা কল্যাণীতে টুইন টাওয়ারসটা মিস করে গেছো তাদের জন্য আবার সে পুনরায় সে জোনাকি ক্লাবতে সেই সুযোগটা করে দিয়েছে তো তোমরা কার্বিদের সময় অবশ্যই আসবে এবং দেখবে তো এটার ওপেনিং হবে 22 তারিখ শনিবার সন্ধ্যা 6টার সময় ওপেনিং ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি আমাদের যে অস্থায়ী মঞ্চ দেখছেন এদিকে বাদিকে সেই অস্থায়ী মঞ্চ থেকে যে অনুষ্ঠানগুলো মানে পরিচালনা হবে চলচ্চিত্র জগতের বাংলার চাঁদের হাট নেমে আসবে এই মঞ্চে আমরা সেই ডিটেলস আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি নিমতা জোনাকি আগামী 27 তারিখ সন্ধেবেলায় আমি আসছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে চেয়ারম্যান বিধান বিশ্বাস মহাশয়কে অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য আপনারা ভালো থাকবেন শারদীয়া এবং দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনাদের টানে নিমতা জোনাকির প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌর প্রধান বিধান বিশ্বাস মহাশয়ের আন্তরিক আহ্বানে আমি উপস্থিত থাকব আগামী 27 অক্টোবর বৃহস্পতিবার আপনাদের সকলকে ডেটটা মাথায় রাখতে হবে কারণ আসতে হবে আমি হাজির থাকব প্রচুর গান এবং আনন্দ নিয়ে নিমতা জোনাকির শ্যামা পূজা প্রাঙ্গণে মজা হবে আনন্দ হবে আপনাদের উপস্থিত ঘোষ আগামী 26 অক্টোবর 2022 নিমতা জোনাকি আয়োজিত অনুষ্ঠানে আমি থাকছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সমস্ত সদস্যকে জানাই অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই সুনীল দাকে আমি তো থাকছি আপনারা থাকবেন তো তো এটা হচ্ছে যে স্টেজটা করা হচ্ছে স্টেজটা একেবারে মাঠে ঢুকতেই আপনার বাঁদিকে পড়ছে স্টেজটা আর এই পাঁচটাই হচ্ছে টাওয়ারটা টাওয়ারটার নিচটা এখানটায় মাঝখানে মন্দির বা মূর্তি এখানে থাকবে আর দুই দিকে দুটো টাওয়ার যেমন রয়েছে সেমনই উঠবে এই যে আকাশ ছোঁয়া টাওয়ার ইটস অনলি প্যার আর আমি সৌমিত মুখার্জি নমস্কার আমি উর্বি আর আমরা আসছি 27 অক্টোবর মানে দিওয়ালির দিন কালী পুজোর দিন আমরা আসছি নিমতা জোনাকির শ্যামা পূজোর প্রাঙ্গণে আপনাদের মাতাতে আমাদের আহ্বান জানিয়েছেন যিনি তিনি হলেন নিমতা জোনাকির প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌর প্রধান বিধান বিশ্বাস মহাশয়ের জন্য ওনার আমন্ত্রণে আমরা আসছি আপনাদের মাতাতে আমরা খুব আগ্রহে আছি আশা করি আপনাদের সঙ্গে ধুমধাম করে দেখা হবে আর অনেক আলো বাজনা অনেক গান অনেক আনন্দ নিয়ে আমরা আসছি দেখা হচ্ছে সকলকে জানাই শুভ শারদীয়া শুভ দীপাবলি শুভেচ্ছা আপনাদের টানে নিমতা জোনাকির প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌর প্রধান বিধান বিশ্বাস মহাশয়ের আন্তরিক আহ্বানে আমি আসছি আগামী 22 অক্টোবর তারিখে নিমতা জোনাকির শ্যামা পূজায় ওই শ্যামা পূজা প্রাঙ্গণে আমি উপস্থিত থাকবো 22 অক্টোবর আমি তো আসছি আশা করব আপনারা সকলে আসবেন এবং দীপাবলি
বলে শুভেচ্ছা। আগামী 26 অক্টোবর সন্ধ্যা 7টার সময় আমি উপস্থিত থাকব নিমতা জোনাকির আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে। অনেক গান হবে। ধন্যবাদ দেব বিধান বিশ্বাস মহাশয়কে, যার ডাকেই আমরা উত্তর দমদমে এখানে পৌঁছচ্ছি, নিমতায় আসছি, দেখা হচ্ছে। এখানে এই বাসগুলো দিয়েই প্যান্ডেলের কাজ হচ্ছে, বাস, তার সাথে এখানে কাঠের অনেকগুলো জিনিস রয়েছে, এই কাঠের প্লাইগুলো, এটা পুরো টাওয়ারটার উপরে এইভাবেই ফিটিংস হবে। আর মাঝের যে এই জায়গাটা আছে, মাঝের এই জায়গাটা হচ্ছে মণ্ডপ, এটা হচ্ছে এখানে ঠাকুরকে এখানে বসানো হবে এই মণ্ডপে। তো পুরো মণ্ডপটা এই মুহূর্তে প্লাই দিয়ে এইভাবে রাউন্ড করে বাঁশের প্যানেল করার পর উপর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, কভারিং হচ্ছে, আর আর লাইটটা দিয়ে পুরো এমনিতেই আপনার পুরো টাওয়ারটাকে কভার করা হচ্ছে। তারপরে লাইটিং বা লেজার যা কিছু হয় না কেন, তারপরে ওগুলো লাগানো হবে স্টেপ বাই স্টেপ। নমস্কার, আমি মেঘা মিশ্রা, আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জানে নিমতা জোনাকির প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌর প্রধান বিধান বিশ্বাস মহাশয়ের আন্তরিক আহ্বানে আগামী 26 অক্টোবর মানে বুধবার আমি আসছি পারফর্ম করতে নিমতা জোনাকির শ্যামাপুজো প্রাঙ্গণে। আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য, আপনারাও থাকছেন আমার সঙ্গে, অনেক গান হবে, আড্ডা হবে, তো চলে আসুন, 26 অক্টোবর দেখা। আমরা ফোক ব্যান্ড তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস, সকলকে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা। আপনাদের টানে নিমতা জোনাকির প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌর প্রধান বিধান বিশ্বাস মহাশয়ের আন্তরিক আহ্বানে আমরা আসছি আগামী 23 অক্টোবর রবিবার নিমতা জোনাকির শ্যামাপুজোর প্রাঙ্গণে আপনাদের সাথে গানে গল্পে আড্ডায় একটা দারুণ সন্ধ্যা কাটাতে। আমরা একটা জিনিস চাই, কেউ আমরা ফিতে নিয়ে মাপতে যায়নি কোথায় 150 ফুট ছিল কি কোথায় 130 ফুট ছিল, এটুখানি তোমরা নিজেরা দেখে বুঝতে পারছো যে কি তৈরি হচ্ছে, কতটা উঁচু হচ্ছে, এবং এটুখানি বলবো যেটা দেখে এসছেন দর্শনার্থীরা তার থেকে অনেক বেশি কিছু দেখবেন এখানে, এবং অনেক উচ্চতাতে অনেক বড় কিছু দেখবেন, এটুখানি অঙ্গীকারবদ্ধ। আমরা একটুখানি বলতে পারি কল্যাণী এবং শ্রীরামপুরের টুইন টাওয়ারে যে আলোর খেলা আপনারা দেখতে পাননি তার থেকে অনেক গুণ বেশি আলোর খেলা আমাদের এই টুইন টাওয়ারে দেখা যাবে। এবং উচ্চতার কথা বললেন, আমি বলবো না কত ফুট হচ্ছে, 150 ফুট না 160 ফুট না 100 ফুট, একটুখানি বলতে পারি কল্যাণী এবং শ্রীরামপুরের থেকে অনেকটা বেশি উচ্চতা হচ্ছে। হাই এভরিওয়ান, দিস ইজ রাজ বর্মন, শুভ শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। আমি আসছি নিমতা জোনাকি প্রধান পৃষ্ঠপোষক উত্তর দমদম পৌরসভার সম্মানীয় পৌর প্রধান বিধান বিশ্বাস মহাশয়ের আন্তরিক আহ্বানে আগামী 26 অক্টোবর। তো সবার সাথে দেখা হচ্ছে 26 অক্টোবর, সবাই আসবেন, আমরা খুব এনজয় করব। তো ফ্রেন্ডস, এই মাঠটা হচ্ছে যুবসংঘের মাঠ, আর এর পিছনে জোনাকি ক্লাবটা, জোনাকির মাঠটা তার পাশেরটা। তো যুবসংঘের এই মাঠটা যেহেতু অনেকটা বড়, তো এই জন্য এখানটাই করা হচ্ছে যেন অনেক সংখ্যক দর্শক খুব সহজে এটা দেখতে পারে। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র, আগামী 24 অক্টোবর আমি আসছি নিমতা জোনাকির শ্যামাপুজোয়। শ্যামাপুজোয় আমি গান গাইব, সন্ধ্যেবেলা সকলের সঙ্গে আনন্দ করব, পরিবার করব, দেখা হবে 24 অক্টোবর নিমতা জোনাকির শ্যামাপুজোয়। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে। নমস্কার, আমি ইমন, আগামী 25 অক্টোবর আমি থাকবো মাঝেরহাটে নিমতা জোনাকি ক্লাবের অনুষ্ঠানে, সকলের সঙ্গে দেখা হবে ঠিক সন্ধে 8টার সময়। এবং বিশেষ ধন্যবাদ জানাবো বিধান বিশ্বাস মহাশয়, সকলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পারফরমেন্স দেখতে আসবেন, আমরা সবাই আসো, এখানকার পুজো উপভোগ করো। থ্যাংক ইউ, টাটা।